হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় কিডনি পাথর বা রেনাল স্টোন, কিডনি স্টোন। এই রোগীরা তাদের কেন এই সমস্যা দেখা দেয় এবং হোমিওপ্যাথিতে এর জন্য কি কি ঔষধ রয়েছে, যে ঔষধগুলি সেবন করলে বিনা অপারেশনে কিডনি পাথর থেকে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করা যায়, সে সম্পর্কে আলোচনা করব। দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিপূর্বে আলোচনা করেছি কিডনি পাথর কেন হয় এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি ন্যাচারালি ফুডস রয়েছে এবং কি কি নিষেধাজ্ঞা রয়েছে সে সম্পর্কে। সো এই বিষয় নিয়ে যদি জানতে চান আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারে। আর হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তাতে করে যে যে হবে বিনা অপারেশনে কিডনি পাথরের রোগীরা আপনার একটি শেয়ারের মাধ্যমে সুস্থতা লাভ করবে। চলুন জেনে নেওয়া যায় কিডনি পাথরের জন্য কি চিকিৎসা রয়েছে সে সম্পর্কে। কিডনি পাথর ব্যাপক একটি যন্ত্রণাদায়ক ক্রিয়া। কিডনি পাথর হলে অনেক কষ্ট পেয়ে থাকে রোগীরা, অনেক পেইন হয়, অনেক ব্যথা করে এবং কিডনি পাথর হলে তারা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যাক, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না, আজকে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সেটি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য কি কি হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে, ঔষধ রয়েছে সে সম্পর্কে। হোমিওপ্যাথি চিকিৎসায় কিডনি পাথর হলে বেশ কিছু ঔষধ রয়েছে, যেমন লাইকোপোডিয়াম মেডিসিনটি। লাইকোপোডিয়াম মেডিসিনটি মূত্রনালীতে ব্যাপক এটি চমৎকার কাজ করে থাকে। লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে রোগীরা মিষ্টি পছন্দ করে। লাইকোপোডিয়াম মেডিসিনের রোগীর লক্ষণ হবে মিষ্টি পছন্দের পাশাপাশি তাদের ব্রেন বুদ্ধি ভালো থাকবে কিন্তু শরীরটা একেবারে খারাপ থাকবে। আগে ব্রেন ভালো ছিল, এখন ব্রেন খারাপ, স্মরণশক্তি কমে যাচ্ছে কিন্তু ব্রেন ভালো। এছাড়া এই রোগীরা কনস্টিপেশনে ভুগতে থাকে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে। এই রোগীদের প্রস্রাবে ব্যাপক যন্ত্রণা থাকে, প্রস্রাব হলুদ থাকে। এই সমস্ত রোগীর জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটি খুবই চমৎকার রেজাল্ট দেয়। প্রিয় বন্ধুরা, এছাড়া যাদের প্রস্রাবে সমস্যা রয়েছে, পাশাপাশি রেনাল স্টোন বা মূত্রনালীতে পাথর রয়েছে, তাদের জন্য বারবারিস ভালগারিস মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া ক্যান্থারিস 230 বা মাদার টেন্সার মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এছাড়া রয়েছে সারসাপারিলা মাদার টেন্সার, এই মেডিসিনটি কিন্তু কিডনি পাথর রোগীদের জন্য খুব ভালো কাজ করে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, ইতিপূর্বে যে একটু আগে আলোচনা করলাম বারবারিস ভালগারিস, বারবারিস ভালগারিসের মধ্যে দুটি প্রকার রয়েছে, সেটি হচ্ছে বারবারিস অ্যাকুফোলিয়াম আর একটি হচ্ছে বারবারিস ভালগারিস। মনে রাখবেন আপনার জন্য বারবারিস ভালগারিস মেডিসিনটি সেবনযোগ্য। এছাড়া যারা হাই টেম্পারেচারে থাকে, বিশেষ করে নারীরা যাদের স্বাস্থ্য একটু বেশি, কনস্টিপেশন রয়েছে, পাশাপাশি যাদের ঋতুস্রাবের যন্ত্রণা রয়েছে, ঋতুস্রাব অনিয়মিত রয়েছে এবং যাদের মিস ক্যারেজই রয়েছে তাদের জন্য, অথবা হাই টেম্পারেচারে যেতে পারে না, মাথা ঘুরে, তাদের জন্য নেট্রামিও 200 মেডিসিনটি চমৎকার রেজাল্ট দেয়। যাদের মাজা প্রচন্ড ব্যথা করে, পাশাপাশি কিডনি পাথর রয়েছে, তাদের জন্য ম্যাকফোস 6x মেডিসিনটি ভালো কাজ করে। কিডনি পাথরের জন্য আরও কিছু ডাইকেমিক ওষুধ রয়েছে, যেমন ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকেন। এছাড়া যাদের শরীরটা দুর্বল, পাশাপাশি কিডনি পাথরের সমস্যা রয়েছে, তাদের জন্য আলফা আলফা মেডিসিনটি ভালো কাজ করে থাকে। যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য কার্বোফেস মেডিসিনটি কাজ করে থাকে। যাদের এছাড়া যে সমস্ত রোগীরা সাইকোটিক ম্যানিফেস্টেশন কভার করে যে রোগীদের, অর্থাৎ তাদের টিউমার রয়েছে, নাকের পলিপাস রয়েছে, অথবা টনসিলাইটিসের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যা আছে, এই রোগীদের ক্ষেত্রে এবং যারা মিষ্টি পছন্দ করে, শীত কাতর, তাদের জন্য থুজা মেডিসিনটি কাজ করে থাকে। বন্ধুরা, এটি একটি ক্রনিক ডিজিজ, অর্থাৎ জটিল রোগ। সুতরাং এই রোগের জন্য আপনি নিজে নিজে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। এতক্ষণ যে ওষুধগুলো আলোচনা করলাম এটি নিজে নিজে খেতে যাবেন না, সতর্কতার সাথে আমি আবারও বলছি এটি নিজে নিজে খেতে যাবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধগুলি সেবন করবেন। এই রোগ থেকে শতভাগ কার্যকরী, আপনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ। আর এই রোগের জন্য
যা বিনা অপারেশনে এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হবে। জরুরি প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কিডনি পাথর এবং আপনার মূত্রনালীতে পাথর যদি দেখা দেয়, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা, কিডনি পাথর হলে এটি কিন্তু বারে বারে হওয়ার একটা প্রবণতা রয়েছে, সুতরাং আপনি অপারেশন করলেও পরবর্তীতে কিন্তু এটি হওয়ার আরও চান্স রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসায় কিডনি পাথর বারে বারে এখন যে পাথরটা হয়েছে সেটিকে তো বের করে দিবেই, পাশাপাশি বারে বারে যে পাথরের সাপ্লাই, বারে বারে যে পাথরের একটা প্রোডাকশন, এই প্রোডাকশনটাকেই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থতা লাভ করে দিবে, সম্পূর্ণ ধ্বংস করে দিবে এই প্রোডাকশনটাকে, আর আপনাকে করবে সুস্থ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাবা মা সকলকে সুস্থতার সাথে আপনি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের খিদমা হোমিও ইউটিউব চ্যানেলটির পাশেই থাকুন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধু। আল্লাহ হাফেজ।